হে বন্ধুরা, সায়েন্স মাইন্ড বাংলার নতুন আরও একটি এপিসোডে আপনাদের ওয়েলকাম। বন্ধুরা, যদি কেউ আপনাদের প্রশ্ন করে যে এই ব্রহ্মাণ্ডে সবচেয়ে লোয়েস্ট বা নিম্নতম তাপমাত্রা কত, তাহলে আপনার উত্তর হবে -273°C, অর্থাৎ অ্যাবসোলিউট জিরো, রাইট? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ব্রহ্মাণ্ডে সবচেয়ে উচ্চতম তাপমাত্রা বা হায়েস্ট টেম্পারেচার কত? অর্থাৎ যেমনভাবে অ্যাবসোলিউট জিরো আছে, তেমনভাবেই কি কোনো অ্যাবসোলিউট হট আছে? অর্থাৎ একটি এমন তাপমাত্রা যার থেকে বেশি গরম আর কোনো কিছুই হতে পারে না। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা ইউনিভার্সের সবচেয়ে হায়েস্ট পসিবল টেম্পারেচার সম্বন্ধে জানব। শুরু করব সবচেয়ে লোয়েস্ট পসিবল তাপমাত্রা থেকে এবং ধীরে ধীরে আগে বাড়ব উচ্চতম সম্ভাব্য তাপমাত্রার দিকে। তাই এই ইন্টারেস্টিং এবং তত্ত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বন্ধুরা, ইউনিভার্সের সম্ভাব্য সবচেয়ে কম তাপমাত্রা হল -273.15°C এবং বিজ্ঞানীদের মতে ব্রহ্মাণ্ডে এর চেয়ে কম তাপমাত্রা সম্ভব নয় এবং এটিকে অ্যাবসোলিউট জিরো তাপমাত্রাও বলা হয়। সাল 2003 MIT রিসার্চাররা এই তাপমাত্রাটিকে ল্যাবরেটরিতে গঠন করতে সক্ষম হয়েছিল। এরপর আসে আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে ঠান্ডা গ্রহ ইউরেনাস, যার এভারেজ টেম্পারেচার হল -216.15°C। এরপর যদি আমরা আমাদের চাঁদের কথা বলি, তো চাঁদের ডার্ক সাইড, অর্থাৎ যেই সাইডটি পৃথিবীর থেকে দেখা যায় না, সেখানকার তাপমাত্রা হল -184°C এবং এর থেকে যদি 1°C টেম্পারেচার বাড়ে, তাহলে আমরা পাই অক্সিজেনের বয়েলিং পয়েন্ট, যেটি হলো -183°C। তো বন্ধুরা, এখানে হায়েস্ট টেম্পারেচারের কথা হচ্ছে। তো এখন যদি আমরা অনেকটা এগিয়ে গিয়ে আমাদের মানব শরীরের দিকে দেখি, তাহলে দেখব মানব শরীরের তাপমাত্রা কখনো কনস্ট্যান্ট থাকে না। কিন্তু একটি সুস্থ মানব শরীরের ইনার তাপমাত্রা 37°C, অর্থাৎ 98.6°F হয়। কিন্তু এই তাপমাত্রাটি কনস্ট্যান্ট নয়। আমাদের শরীরের তাপমাত্রা সারাদিনে প্রায় 0.5°C পর্যন্ত ফ্ল্যাকচুয়েট করে। যখন আমরা রাতে ঘুমাই, তখন ভোর 4:30 সময় আমাদের শরীরের তাপমাত্রা সবচেয়ে কম হয় এবং সন্ধ্যা 7:00 সময় আমাদের শরীরের তাপমাত্রা সবচেয়ে বেশি হয়। কিন্তু যখন আমাদের খুব জ্বর হয়, তখন আমাদের শরীরের তাপমাত্রা হয় 42°C, অর্থাৎ তখন আমাদের জ্বরের ওষুধ খেতেই হয়। পৃথিবীর সারফেসে রেকর্ড করা সবচেয়ে হায়েস্ট টেম্পারেচার হলো 56.7°C, যেটি ডেথ ভ্যালিতে রেকর্ড করা হয়েছিল। 100°C তাপমাত্রায় জল ফুটতে শুরু করে এবং 1200°C ভূগর্ভ থেকে বেরোনো লাভার তাৎক্ষণিক তাপমাত্রা হয়। কিন্তু এর থেকেও অনেক বেশি একটি ছোট মোমবাতি থেকে বেরোনো একটি ফ্লেমের তাপমাত্রা হয়, যার তাপমাত্রা আশ্চর্যজনক রূপে 1400°C হয়, যেটি সিলভার এবং আয়রনের বয়েলিং পয়েন্টের প্রায় সমান। অর্থাৎ একটি মোমবাতির ফ্লেম দিয়ে আমরা লোহাকেও গলাতে পারি। আমাদের সূর্য, যেটি আমাদের পৃথিবী থেকে 14.96 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, এর সার্ফেসের তাপমাত্রা প্রায় 5500°C। কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন, এর থেকেও বেশি গরম আমাদের পৃথিবীর কেন্দ্র, অর্থাৎ কোর, যার টেম্পারেচার প্রায় 6000°C। কিন্তু এই সব কিছুর থেকেও অনেকগুণ অধিক তাপমাত্রা সূর্যের কেন্দ্র বা কোরের হয়, যার টেম্পারেচার প্রায় 1.5 কোটি°C হয়। বন্ধুরা, যখন কোনো পদার্থ অনেক গরম হয়ে যায়, তখন সেটি তার আশেপাশে তাপ বিকিরণ করতে থাকে। অর্থাৎ যখন কোনো পদার্থ গরম হয়, তখন সেটি থেকে এনার্জি রেডিয়েট হয় এবং সেটি গ্লো করে। অর্থাৎ যে কোনো অবজেক্ট থেকে রেডিয়েট হওয়া এনার্জি থেকে আমরা ওই অবজেক্টটির টেম্পারেচার সম্বন্ধে ধারণা পেতে পারি। এবং যে কোনো অবজেক্ট যার তাপমাত্রা অ্যাবসোলিউট জিরোর থেকে বেশি হয়, সেটি কোনো না কোনো রূপে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করে। অর্থাৎ আমাদের মানব শরীরও এনার্জি বিকিরণ করে। অর্থাৎ আমরা ভিজুয়ালি গ্লো না করলেও আমাদের মানব শরীর এনার্জি নিঃসরণ করে, যেটিকে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। এবার মানব চক্ষুর সাহায্যে আমরা এটিকে দেখতে না পেলেও ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে আমরা এটিকে দেখতে পারি। সেই কারণেই যদি কোনো মানুষ প্লাস্টিকের ব্যাগের ভিতর নিজেকে লুকিয়ে রাখে, তাহলে আমি আপনি তাকে দেখতে পাবো না, কিন্তু ইনফ্রারেড ক্যামেরাতে তাকে আমরা সহজেই দেখতে পারবো, কারণ তার শরীর এনার্জি এমিট করার জন্য গ্লো করছে। এবং যদি আমরা কোনো জিনিসকে ভিজুয়ালি গ্লো করাতে চাই বা উজ্জ্বল করতে চাই, তাহলে আমাদের সেই জিনিসটির টেম্পারেচারকে ড্রপার পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে।
অর্থাৎ প্রায় 525 ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় সেই জিনিসটি ডার্ক রেড কালারে জ্বলতে থাকবে। আমরা যে কোনো অবজেক্টের তাপমাত্রা থেকে তার ওয়েভলেন্থের গণনা করতে পারি। টেম্পারেচার এবং ওয়েভলেন্থের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, অর্থাৎ কোনো অবজেক্টের টেম্পারেচার যত বেশি হবে তার ওয়েভলেন্থ তত কম হবে, এবং টেম্পারেচার যত বাড়তে থাকবে ওয়েভলেন্থ তত কমতে কমতে রেডিও ওয়েভ থেকে গামা রেসের দিকে বাড়তে থাকবে। এবার আমরা এটা সবাই জানি যে পদার্থের মূল রূপে তিনটি ভৌতিক অবস্থা থাকে, কঠিন, তরল এবং গ্যাসীয়, এবং তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই অবস্থারও পরিবর্তন ঘটতে থাকে। কিন্তু আমাদের সূর্যের কেন্দ্রের তাপমাত্রা এত অধিক হয় যে সেখানে পদার্থ তার চতুর্থ অবস্থায় চলে যায়, যেটি হলো প্লাজমা স্টেট। এই অবস্থায় পদার্থের ইলেকট্রন তার নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে। কিন্তু এত গরম হওয়ার সত্ত্বেও আমাদের সূর্যের কেন্দ্রের টেম্পারেচার ব্রহ্মাণ্ডের সবচেয়ে গরম জিনিসের ধারের কাছেও আসে না। যদিও 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস অনেক অধিক তাপমাত্রা, তাও একটি থার্মোনিউক্লিয়াস বিস্ফোরণের সময় তার পিকের টেম্পারেচার প্রায় 3.5 কোটি ডিগ্রি সেলসিয়াস হয়। কিন্তু এই তাপমাত্রাটি কম সময়ের জন্য স্থায়ী হয় এবং এটিও ব্রহ্মাণ্ডের সবচেয়ে গরম জিনিস নয়। একটি তারা যার আয়তন আমাদের সূর্যের তুলনায় প্রায় 8 গুণ হয়, তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যখন সেটির কোর কোল্যাপস করে, অর্থাৎ যখন সুপারনোভা হয়, তখন সেই সময় সেই কোরের তাপমাত্রা প্রায় 300 কোটি ডিগ্রি সেলসিয়াস হয়। কিন্তু এই তাপমাত্রাটিও 1 লাখ কোটি ডিগ্রি সেলসিয়াসের কাছে অনেক কম। এই তাপমাত্রায় অ্যাটম এত বেশি গরম হয়ে যায় যে সেটিতে কেবলমাত্র ইলেকট্রনই অবশিষ্ট পড়ে থাকে, এবং তার নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রন কণা ভেঙে গিয়ে সাবঅ্যাটমিক কণা কোয়ার্কস এবং গ্লুঅনসে পরিণত হয়ে যায়। কিন্তু এটি আসলে কতটা গরম বন্ধুরা? এটি এতটা গরম হয় যতটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের পৃথিবী থেকে 7,800 আলোক বছর দূরে WR-104 নামক একটি তারা আছে, এবং এই তারাটি আমাদের সূর্যের তুলনায় প্রায় 25 গুণ বেশি বড়। এবং বিজ্ঞানীদের গণনা অনুযায়ী এই তারাটি যখন সুপারনোভা স্টেটে পৌঁছাবে, অর্থাৎ যখন এই তারাটির কোর কোল্যাপস করবে, তো তখন এর কোরের টেম্পারেচার হবে প্রায় 1 লাখ কোটি ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটি এতটা বেশি হবে যে বিস্ফোরণের সময় এর থেকে একটি হাই এনার্জি রেডিও বিম বাইরে নির্গত হবে, এবং এই সময় এত এনার্জি উৎপন্ন হবে যতটা আমাদের সূর্য তার 10 বিলিয়ন বছরের জীবনকালে উৎপন্ন করে, এবং এটিকে বলা হয় গামা রে বার্স্ট। যদি ভবিষ্যতে কখনো এই তারাটিতে বিস্ফোরণ হয় এবং এর রেডিয়েশন বিম যদি সোজা আমাদের পৃথিবীর দিকে ডাইরেকশন করে, তাহলে এর রেডিয়েশনের কেবলমাত্র 10 সেকেন্ড আমাদের ওজন লেয়ারের প্রায় 25% নষ্ট করে দেবে, যার ফলে পৃথিবীর অধিকাংশ বাতাবরণ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের এই বিষয় নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ এই তারাটি আমাদের পৃথিবী থেকে প্রায় 7,800 আলোক বছর দূরে অবস্থিত আছে। এখনও পর্যন্ত ইউনিভার্সে রেকর্ড করা সবচেয়ে হায়েস্ট টেম্পারেচার আমাদের পৃথিবীর একটি ল্যাবরেটরিতেই আমরা পেয়েছি। এখানে সায়েন্টিস্টরা যখন লেড বা পারদের আয়নকে যখন আলোর গতিতে একে অপরের সাথে ধাক্কা লাগায়, তো তখন যেই টেম্পারেচারটি সৃষ্টি হয়েছিল সেটি আপনাদের অবাক করে দেবে। সায়েন্টিস্টরা এই তাপমাত্রাটি রেকর্ড করেছিল প্রায় 5,500 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এটি শুনতে অনেক বেশি লাগলেও এর ইম্প্যাক্ট অ্যাটমিক লেভেলে কয়েক ন্যানোসেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। বাট আপনারা এটা জেনেও আরও বেশি অবাক হবেন যে এটিও ইউনিভার্সের সবচেয়ে হায়েস্ট টেম্পারেচার নয়। তাহলে কী সেই টেম্পারেচার যেটি সবচেয়ে বেশি? ওয়েল, এটা জানার জন্য আমাদের ওয়েভলেন্থের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক আবার দেখতে হবে। তো যেমনটি আমি এই ভিডিওর প্রথমের দিকে বলেছিলাম যে আমরা যে কোনো অবজেক্টের ওয়েভলেন্থ থেকে তার তাপমাত্রা ধারণা পেতে পারি, এবং টেম্পারেচার যত বেশি হবে ওয়েভলেন্থের ডিস্টেন্স ততই কম হবে। তো 1.41 × 10^32 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1,41,000,000,000,000,000 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় যে রেডিয়েশন নির্গত হবে তার ওয়েভলেন্থ হবে 1.6 × 10^-35 মিটার, যেটি অনেকই ছোট, অনেক 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 ছোট। এবং এই স্পেশাল লেন্থটিকে বলা হয় প্ল্যাঙ্ক লেন্থ, এবং কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এটি সেই ছোট্ট সম্ভাব্য দূরত্ব যেটি আমাদের ব্রহ্মাণ্ডে সম্ভব। তো এবার এখানে প্রশ্ন আসে যে কি হবে যদি আমরা টেম্পারেচারকে আরও বাড়াই, এই ওয়েভলেন্থটা কি এর থেকেও ছোট হয়ে যাবে? যেটি আসলে কখনোই সম্ভব নয়। তো এখানেই আসে আসল সমস্যা। আসলে 1.41 × 10^32 ডিগ্রি সেলসিয়াস
যেটিকে প্ল্যাঙ্ক টেম্পারেচারও বলা হয়। এটির উপরে গেলে এখানে আমাদের ফিজিক্সের নর্মাল থিওরি কাজ করবে না এবং সেই অবজেক্টটি টেম্পারেচারের থেকেও বেশি গরম হয়ে যাবে, অর্থাৎ সেটি এত গরম হয়ে যাবে যে সেটিকে আর টেম্পারেচার বলা যাবে না। থিওরিটিক্যালি কোনো অবজেক্টকে গরম করার কোনো লিমিট হয় না, কিন্তু আমরা এটা জানি না যে যদি তার টেম্পারেচার প্ল্যাঙ্ক টেম্পারেচার থেকেও উপরে চলে যায় তো কি হবে। তো বন্ধুরা, 1.41 × 10³² ডিগ্রি সেলসিয়াস বা প্ল্যাঙ্ক টেম্পারেচারই হলো সেই টেম্পারেচার যেটি আমাদের থিওরি অনুযায়ী ব্রহ্মাণ্ডের সবচেয়ে হাইয়েস্ট পসিবল টেম্পারেচার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।